بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 या नबी आपके नालायने पर या नबी आपके नालायने पर झुकाता हूँ आदना गुलाम का सर झुकाता हूँ आदना गुलाम का सर या नबी आपके नालायने पर झुकाता हूँ आदना गुलाम का सर झुकाता हूँ आदना गुलाम का सर सारा जहाँ मैंने भूल जाएंगे आपके इश्क में मर जाएंगे सारा जहाँ मैंने भूल जाएंगे आपके इश्क में मर जाएंगे गुजरेंगे हमेशा सारा जन्म। अस्सलाम वालेकुम व रहमतुल्लाह व बरकातहू। صلاه والسلام عليك يا رسول الله صلاه والسلام عليك يا حبيب الله صلاه والسلام عليك يا شفيع المذنبين صلاه والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين شبكو محبة مسجد بولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم شبابي بولي منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে জোরে মহব্বত দুনুশে বলে আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা সজদা পড়ে কান্দে নবী উম্মতি বলে জারি যার মাফ করে দিন মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা
وعلى علي سيدنا. سبحان الله والحمد لله لا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله هو لا إله هو لا إله حسبي ربي جل الله محمد لا إله نور محمد لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বন্দনগরী চট্টগ্রাম জেনাদিন মদিনাতুল আউলিয়া পটিয়া উপজেনাদিন পশ্চিম কুসুমপুরা পেঠান সর্দার জামে মসজিদ ময়দান পশ্চিম পটিয়া চট্টগ্রামে ষোলো সতেরো মাস বৃহস্পতিবার ও জুমাবার দিনগত রজনী ঈদয়ে দুই দিন ব্যাপী পশ্চিম কুসুমপুরা পেঠান সর্দার একত সংঘের উদ্যোগে পবিত্র খাতমে সহিহ বুখারী শরীফ ও নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সপ্তমতম আজ মুসান মাহফিলের সম্মানিত সভাপতি অসংখ্য দুরুদ সালাম প্রেরণ করছি জিন্দা নবী হায়াত নবী নূর নবী কামলিওয়ালা নবী গায়বের খবর দেনওয়ালা শাফাত কুবরার মালিক হাউজে কাউসার পিলানওয়ালা নবী রুহে মোবারকা মুকদ্দসা মুনাওয়ারায় উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের দয়া আল্লাহর হাবিব জিন্দা নবী নূর নবী মদিনার এলেমের হাউস থেকে এলেম ভিক্ষা করে আমার পীর মুর্শিদ দাদা হুজুর মোবারক গাউসে জামা শাহ আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদি শাহ মাসুম নকশবন্দি মুজাদ্দিদি রুহানি দোয়া ভিক্ষা করে চট্টগ্রামের সমস্ত আল্লাহর ওলিদের দোয়া নিয়ে অল্প সময়ের জন্য কিছু কথায় গুণাগার আপনাদের সামনে বলার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করলাম। সকলে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। বদরের যুদ্ধ হয়েছিল ৬২৪ খ্রিস্টাব্দ দ্বিতীয় হিজরিতে ইসলামের প্রথম যুদ্ধ বদর মদিনার দক্ষিণ পশ্চিম মদিনার থেকে ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে বদরের ময়দানে আল্লাহর প্রিয় নবী নূর নবী জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা হিজরত করে প্রথম যুদ্ধের সম্মুখীন হলেন বদর। তো যুদ্ধের সৈন্য যুদ্ধের জন্য বাছাই করা হচ্ছে মর্দ মুজাহিদ ৬ বছর ৮ বছরের দুইটা বালক শিশু কত বছর বললাম একজনের বয়স ৬ এখনো ক্লাস ১ এ ভর্তি হবে আর ৮ বছর মানে হয়তো ২ নাই ১ এ পড়ে তারা দুইজন বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়াচ্ছে তাফসীরের কিতাব তারিখের কিতাব সাক্ষ্য দিচ্ছে আল্লাহর প্রিয় নবী তাদের উদ্দেশ্য করে বললেন এরা এভাবে কেন দাঁড়ায়
হযরত আব্দুল্লাহ রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার সাইজ একটু ছোট, তো বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়াতে চাচ্ছে, এজন্য যে যদি আপনি তাদেরকে দেখে বড় মনে করেন তারাও একটু যুদ্ধের ময়দানে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বালক যুবকদেরকে নবীজি বেশি ভালোবাসতেন, তারা একটু কোথায় যাবে? যুদ্ধের ময়দানে। তাদেরকে নবীজি নিয়েও গিয়েছিলেন, তুমুল বেগে যখন যুদ্ধ হচ্ছিল, মুয়াজার মুয়াব্বিস তাদের চাচা আব্দুর রহমান ইবনে আউফকে বলছে, চাচা ওই আবু জেহেল লোকটা কই, যে লোকটা আজকে আমার নবীজির শেষ করার জন্য, ইসলামকে শেষ করার জন্য, ইসলামের বাতি, সুন্নিয়াতের বাতি নিভিয়ে দেওয়ার জন্য আছে। এভাবে ইশারা করে দেখাই দিয়েছিল, ওই যে নাকটা লম্বা কুৎসিত কালো, এই লোকটা হলো আবু জেহেল। বাস পাখির মতো বিদ্যুতের গতিতে যাইয়া এই ছয় আট বছরের দুইটা শিশু আবু জেহেলকে কায়েত করে শোয়াইছিল, আর একজন সাহাবী যে দুই টুকরা করে দিয়ে ইসলামের শত্রুকে কঠোর হস্তে দমন করে ইসলামকে বিজয়ী করেছিল। মাত্র বয়স কত? যখন দেখছে যে আমাদের এত বড় লিডার শিশু বাচ্চার হাতে শহীদ হয়েছে, তখন দৌড়াচ্ছে আর কারোর কান দেখা যাচ্ছে না। সেজন্য আজকে চট্টগ্রামের জমি মদিনাতুল আউলিয়া এখানে এজন্য হয়েছে, এখানে চতুর্দিকে ওলি গলি দিয়ে শুধু নবীজির প্রেমের নাতে মুস্তফা শোনা যায়। পৃথিবীর বাংলাদেশের 64 জেলার 63 জেলা আছে এখনো, কোথাও এরকম চট্টগ্রামের মতো নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আর কোথাও পাবেন না। যদি যান সফরে যেয়ে দেখবেন, আপনাদের বিশ্বাস হয় না, আমি রবিউল আউয়াল চাঁদে এসেছিলাম, চট্টগ্রামের চাঁদে পাহাড়তলি একে খান অলংকার দিয়ে যখন ঢুকতেছিলাম চট্টগ্রামে রবিউল আউয়ালের চাঁদে, এই বছর এখানে যখন ঢুকতেছি দেখি প্রত্যেকটি ওলি গলি দিয়ে শুধু নবীজির নাতে মুস্তফা আসতেছে, কোন গলি দিয়ে আসতেছে ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় ঈদ দিওয়ানো কহতো বারহ নবীর নূর হ্যায় ঈদ মিলাদুন নবী হ্যায় ইসি তরফ জো নূর হ্যায় তো উস তরফ বি নূর হ্যায় জর্রা জর্রা সব জহাঁ কা নূর সে মামুর হ্যায় ঈদ মিলাদুন নবী হ্যায়। আরে গলি দিয়ে আসতেছে সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদে মিলাদুন। আরে গলি দিয়ে আসতেছে নর নবী এসেছে নর নিয়ে সে নূরেতে সারা জাহান। কে আমি কি মিথ্যা কথা বলছি? ই মিলাদ নবী চাঁদে প্রত্যেকটি ওলি গলি দিয়ে সে নবীজির নাত মুস্তফা বাহির হচ্ছে, এটার নাম হলো চট্টগ্রাম। আরেকটা জনে বলুন সুবহানাল্লাহ। আবার নয় রবিউল আউয়াল থেকে বারো রবিউল আউয়াল আরে কত সুন্দর করে 40-50 লক্ষ লোক এক বাক্যে কি বলে, মা গো গোসল কহরাইয়া দাও পাঞ্জাবি পরাইয়া দাও আতর মা খাইয়া দাও যাব আমি নবীর জলসে হুজুর কবলা আওলাদ রাসূল এসেছে হুজুর কবলা আওলাদ আপনাদেরকে নালা এনেছেন। আবার এখান থেকে সাক্ষীরা ওখান থেকে আবার কক্সবাজারে এরকম এলো মেলো শিজুলের মধ্যে আল্লাহ আমাদেরকে সুন্নিয়াদের খেদমত করাই দিচ্ছে। 64 জেলাতে যত সুন্নি মানুষ তৈরি হয়ে গেছে, এখনই যদি ঢাকাতে কোনো সুন্নি সম্মেলন হয় সবচেয়ে বেশি হব আমরা, যদি আমাদের পক্ষ হয়ে যায়।
আমি ওই দিন পঞ্চগড়েও গিয়েছি, সুন্নিয়াতের বীর শহীদ আল্লামা নূর ইসলাম ফারুকী সাহেবের মাদ্রাসায় তফসির মাহফিলে গিয়েছিলাম, সেখানেও সুন্নি তৈরি হয়ে গেছে। এভাবে 64 জেলাতে বর্তমানে যত নবী প্রেমিক তৈরি হয়ে গেছে, আমাদের ফাতে মক্কা হচ্ছে হবে। আপনার খুশি না বেজা? আমি এলোমেলো বক্তব্য না দিই, আজকে আমার নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, কবরের আজাব, হাশরের বিচার, শাফাতে মুস্তাফা। জোরে বলুন না সুবহান, কবরের আজাব। জোরে বলুন, কিসের আজাব? গভীর মনোযোগ। চট্টগ্রামের বাগানে, পটিয়ার বাগানে, বন্দনগুড়ি, মদিনাতুল আউলিয়ার বাগান, সবাই একটা কথা মনে রাখবেন, যে যেই হই না কেন, রাষ্ট্রপতি হই, কোটিপতি হই, প্রধানমন্ত্রী হই, হাজি হই, গাজী হই, আল্লামা হই, মুহাদ্দিস হই, মুফতি হই, মুবাশ্বির হই, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি হই না কেন, যত কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়নের মালিক হই না কেন, আমাদের সকলের মৌত হবে কি হবে না, কারোর মৃত্যু হবে আবু জেহেলের মতো, আর কারোর মৃত্যু হবে আবু বকর সিদ্দিকের মতো। কথা ঠিক না? আমি ঠিক, এই পৃথিবীর মানুষ কেউ মরবে ইমানদার হয়ে, কেউ মরবে বেঈমান হয়ে, কেউ মরবে জিদ হয়ে, কেউ শহীদ হবে হুসাইন হয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন, আমরা ইমানদার এবং শহীদ অবস্থায় আমাদের মৌত, এটা আমরা চাই কি চাই? মৃত্যু হতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, সেহেতু ইমানদার হয়ে, খাঁটি মুসলমান হয়ে মৌতটা যদি হয়, আমাদের কবরে কোনো আজাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আবু জাহেলের মতো, আবুল আহমের মতো যদি মৌত হয়, কবরের মধ্যে আজাব হবে কিনা? এবং হচ্ছে, আজাব হচ্ছে, দুনিয়ার থেকেও শাস্তি, মৌতের পরেও শাস্তি। আর যদি আশা করে সুল হতে পারেন, ইমানদার হতে পারেন, দুনিয়াও ইজ্জত থাকতে পারবেন, ইন্তেকালের পর নাম কানাও মাতুল রুস, আপনি দুলা দুলহিনীর মতো বাসর ঘরের মতো ঘুমায় থাকতে পারবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমরা মরণের পরে শান্তি চাই কিনা, কবরে আজাব থেকে আমাদের বাঁচার ইচ্ছা আছে কিনা, এই জন্য নবীজির গোলামের প্রয়োজন আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম الشيطان إنه لكم عدو مبين بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال إذن ولا تموتن إلا وأنتم مسلمون শরীফ আপনাদের মনে হয় ভালো লাগে না? পৃথিবীতে সমস্ত কিতাব মানুষের লেখা, শুধু একটি কিতাব
আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন লা রাইবা ফিহি, নিঃসন্দেহে এটি আল্লাহ পাকের আজিম কিতাব। সবচেয়ে বড় দুটি নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, একটি নিয়ামত হলো আমরা একজন শ্রেষ্ঠ রসুল পেয়েছি। এরকম রসুল অন্য কোন নবীর উম্মতরা পায় নাই, কোন নবীরও পায় নাই। কিতাবের নাম সুবুলুল হুদা ফির রাশাদ। এই কিতাবের মধ্যে একটি হাদিস নকল করা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি নবী মুস্তাফা যতক্ষণ আল্লাহর জান্নাতে কদম না রাখবো, কদম মোবারক না রাখবো, ততক্ষণ সমস্ত নবীদের জন্য জান্নাত নিষিদ্ধ থাকবে, এবং আমার উম্মত যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে, উম্মত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত উম্মতের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে। এই মর্যাদা দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? এই মর্যাদা ধরে রাখতে হবে আমাদেরকে আল্লাহ এবং রাসূল উলুল আমর মিনকুম উলুল ফিকহে মাযহাবের ইমাম এবং চার তরিকার সমস্ত হাক্কানি ওলি আল্লাহ গণের আনুগত্য করতে হবে। সেজন্য কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আপনারা উচ্চ স্বরে বলুন। হাশরের ময়দানে আমাদের হাজির হওয়ার প্রোগ্রাম আছে কিনা? আরো একটু জোরে বলুন আছে কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা পড়ার দরকার না হলো, যদি শুনেন কান লাগিয়ে জীবনের গোনাগুলো ঝরে পড়ে যাবে। বসন্তকালে গাছের পাতা হলুদ হলে এভাবে নাড়া দিলে যেমন ঝরে পড়ে যায়, তসবি ছিঁড়ে গেলে যেমন দানা ঝরে পড়ে, কোরআন শরীফের আয়াতে কারিমার সঙ্গে প্রত্যেকটি হরফের বিনিময়ে আপনার নেকি হবে, গোনা ঝরে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিষয় হলো কবরের আজাব। আওয়াজ দিয়ে আপনার সবাই বলুন, কবরের আজাব থেকে বাঁচতে হলে মুসলমান অবস্থায় কবরে যাওয়ার দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি নাফস, প্রত্যেকটি আত্মাকে যাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আবার ওরা ফোন বলেন, ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মৃত্যুবরণ করিও না। তাহলে বুঝে গেল মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে লাভ, কথা বলার লাভ মুসলমান কাকে বলে? সহি মুসলিম শরীফের হাদিস, আল্লাহর প্রেরণে মুসলমানের সংজ্ঞা দিতে যে বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি রাওয়াহু মুসলিম। মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তির হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদে থাকে, হাতের আঘাত থেকে, হাতের অত্যাচার থেকে এবং জবানের অত্যাচার থেকে, জবানের অশ্লীল কথাবার্তা থেকে, জবান দ্বারা মিথ্যা সাক্ষী থেকে, বিভিন্ন জবানের কষ্টদায়ক আলাপ আলোচনা থেকে, আর একবার যদি নিরাপদে থাকে ওই ব্যক্তি হলো খাঁটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ।
নামাজ রোজা হজ যাকাত পার্সোনাল ইবাদত করার পরও যদি আপনি কাউকে জবান দিয়ে কষ্ট দেন, হাত দ্বারা যদি কাউকে ইচ্ছাকৃত কষ্ট দেন, আপনি মুসলমান থাকতে পারবেন না। মুসলমান হিসেবে সমাজের মধ্যে আপনাকে বসবাস করতে হলে আপনার হাত এবং জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে। সেই জন্য মুসলমানদের সঙ্গে আল্লাহ নবী আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি বলেছেন। খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ভাইয়েরা। এরপরে মুসলমান হয়ে গেলেন, শুধু তাই নয়, ইমানদার ইমানদারের সংজ্ঞার মধ্যে আপনাকে আসতে হবে সময় বলুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এবং আমল বিলার কালের মধ্যে আনতে হবে, জবানের স্বীকৃতি অন্তর্বিশ্বাস কাজে পরিণত করে দেখাই দিতে হবে। আমানতুবিল্লাহি আমি আল্লাহর প্রতি ইমান আনলাম, ও মালাইকাতিহি সমস্ত ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান আনলাম, ওয়া রুসুলিহি সমস্ত রাসূলগণের প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির এবং আমার মৃত্যুর পরে আখিরাত পরকাল দিবসের প্রতি ঈমান আনলাম, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এবং তাকদীরের ভালো মন্দর প্রতি ঈমান আনলাম, এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়। জবাব দিতে হবে ওই কিয়ামত দিবসের প্রতি ঈমান আল্লাহ। এরপরও আপনি গোল্ডেন প্লাজমার খেয়ে ইমানদার হতে পারবেন না। আল্লাহর প্রেরণা বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন মুত্তাফাকুন আলাইহি অফির ওয়াইত অফি নাফসিহি উম্মত যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা কুনা হাব্বা ইলাইহি এমনকি তোমার নিজের জীবনের চর আমি রসুলকে অধিক পরিমাণে ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। আমার ভাইয়েরা কবরের আজাব থেকে বাঁচতে হলে আওয়াজ দিয়ে বলুন নিজের জীবনের চো নবীর ভালোবাসা করে ইমানদার হয়ে এবং মুসলমান হয়ে কবরে যাওয়ার প্রয়োজন আছে কিনা। হাত তুলে বলুন ঠিক কিনা। কি বলছিলাম, সেজন্য কবরের আজাবের বিষয় আমাদেরকে আজাব থেকে বাঁচতে হবে। আজাব থেকে বাঁচতে হলে বুখারি শরীফের আরেকখানা হাদিস আপনারা একটু গায়ে গায়ে বসলে আপনারা সুন্দর কথা শুনতে পারবেন। বুখারি শরীফের আরেকখানা হাদিস আপনাদেরকে সনদ সহ শোনাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, কিতাবুল ঈমান বাবু আলামাতুল হুব্বি ফিল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এই বাবের মধ্যে হাদিস শরীফখানা নকল করা হয়েছে, হাদিস শরীফখান অত্যন্ত গুরুত্ব। হাদ্দাসানা আব্দান আকবরানা আবি আনশাবানা মুরি ইবনে মারওয়ান আন সালিম ইবনে আবি জাদ আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رجلا سأل النبي صلى الله عليه وسلم مدى الساعة يا رسول الله صلى الله عليه وسلم قال ما عادت لها
من كثير صلاة ولا صوم ولا صدقة ولكني أحب الله ورسوله قال أنت مع من أحببت رواه البخاري حضرت أنس بن مالك أمان نبي جير স্পেশাল খাদিম 10 বছর খেদমত করেছে উনি হাদিসের রাবি উনি হাদিস বর্ণনা করছেন আল্লাহ রাজুলান নিশ্চয় একজন ব্যক্তি সালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী নূর নবীর দরবারে আরজি পেশ করলেন জিজ্ঞাসা করলেন মাতা সা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যে শাক ফরমাইলেন ক্বালা মা আদাতাল্লাহা কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো সাহাবী উত্তর দিলেন ক্বালা মা আদাতাল্লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন আমি কিয়ামতের জন্য অধিক নামাজ অধিক রোজা অধিক দান সৎকার আমি কিয়ামতের জন্য সঞ্চয় করতে পারি নাই সুবহানাল্লাহ আজকে আমাদের দেশে একদল আছে নামাজের সালাম ফিরে মোনাজাত করার আগেই বলে বাকি নামাজের পরে বসেন ঈমান ইকিনের বয়ান হবে বহুত ফায়দা হবে কত বলেন বলে না বলে না এরা কিন্তু এদের বয়স বেশি যে নয় 150 বছর এরা বলছে এর আগে বলতো না এর আগে কি বলতো কেউ কথা বলে না এই 150 বছরে সিস্টেম চালু হয়েছে সালাম ফিরানোর পরে ইমাম সাহেবের অনুমতি ছাড়াই একজন দাঁড়িয়ে বলবে যে আপনাদের এলাকায় একটা ইমান আমলের দাওয়াত আছে ইমান একিনের বয়ান হবে বাকি নামাজের পরে বহুত ফায়দা হবে কথা কি সত্য না মিথ্যা সেজন্য হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস সাহাবী ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য অধিক নামাজ অধিক রোজা অধিক দান সৎকা আমি সঞ্চয় করি নাই ও অধিক মানে মানে স্ত্রী পুত্র রেখে 340-120 দিন জীবন ছিল্লা দেওয়া এটা তো অধিক কথা বলে না বাবা আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি স্বামী স্ত্রীর সাথে সময় দিয়েছি মা বাবার খেদমত করেছি হালাল জীবিকা উপার্জন করেছি অধিক নামাজ রোজা দান সৎকা করতে পারি নাই তো নবীজি কি বললেন নবীজি বললেন তাহলে কি করেছো ওই ব্যক্তি বললেন ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু আমি কিয়ামতের জন্য আল্লাহ এবং আমার মদিনার রসুলের অধিক ভালোবাসা টুকু আমি সঞ্চয় করেছি হাদিসটা কিন্তু বুখারি শরীফের হাদিস কিতাবুল ইমান বাবু আলামাতুল হুব্বি ফিল্লাহে আজ্জা ওয়া জাল্লা এবং হাদিস নাম্বার রয়েছে হাদিসের নাম্বার 5819 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে সাহাবী ব্যক্তি বললেন যে আমি তো কিয়ামতের জন্য আল্লাহ এবং রসুলের অধিক ভালোবাসা ছাড়া আমি অধিক নামাজ রোজা দান সৎকার সঞ্চয় করি নাই আল্লাহর হাবিবে ফরমান ক্বালা আনতা মা মান আহাব্বাতা তুমি কিয়ামতের জন্য যার ভালোবাসা অধিক সঞ্চয় করেছ তার সাথে তোমার হাসর নাসর এবং তার সাথে তোমার জান্নাত হবে তাহলে ভালোবাসার দরকার আছে কি না আমরা মিলাদুন নবী করি খতমে বুখারী করি না তো মুস্তাফা করি যাই করি না কেন আমাদের নিয়াত হলো আমার নবীর খুশি করা কারণ নবী মুস্তাফা খুশি তো আল্লাহ তাআলা খুশি মাইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ জিসনে রাসূলুল্লাহ কে ইতাআত কি উসনে আল্লাহ কে ইতাআত কি যে ব্যক্তি আমার মদিনার রসুলের আনুগত্য করল অবশ্যই অবশ্যই এই আনুগত্যটা আল্লাহ পাকের আনুগত্য হয়ে আজকে আমাদের অনেক ভাইরা
তারা সারাদিন শুধু বলে আমি মাওলার পাগল, আমি মাওলার পাগল, ডানে আগুন বামে আগুন সামনে আগুন পিছে আগুন, মাওলা আমার মাওলা আমি মাওলার পাগল, একবারও নবীর কথা বলে না। আপনার কথা বলে না কেন? দরবার বহু আছে, কোন কোন দরবারে সারাদিন খালি বলে আমার মাওলার পাগল, আমার মাওলা কথা বলে। মিলাদ নেই, কিয়াম নেই, দুরুদ নেই, মিলাদুন্নবী নেই, সর্বনাথ নেই, মোনাজাত নেই, কিচ্ছু নেই, খালি দাবি করতেছে আমি মাওলা পাগল। হুজুর কথা ঠিক না বেটি? আপনার বলুন আল্লাহ তাআলাকে শুধু আল্লাহ পাগল হওয়ার জন্য বলছে? বারবার শুনলে বুঝতে হবে, এখন বিজ্ঞান অনেক কিছু বুঝাইতেছে। এক মোবাইল থেকে আরেক মোবাইলে কল করলে, এক মোবাইল থেকে আরেক মোবাইলে যদি এখন কল করেন, তো কলটা কি সরাসরি মোবাইল টু মোবাইলে যাবে না টাওয়ার যাবে? এই তো আপনারা তো বৈজ্ঞানিক হয়ে গেছে, কোথায় যাবে? টাওয়ার থেকে আপনার কাছে আসবে। আমি আপনার নম্বরে কল দিলে আগে টাওয়ারে যাবে, টাওয়ার থেকে সার্চিং হবে যে আপনার মোবাইল বন্ধ না চালু আছে, সিম বন্ধ না চালু, যদি চালু থাকে তো রিং যাবে, আর যদি নেটওয়ার্কের বাইরে থাকে বা চালু না থাকে আপনাকে কম্পিউটার টাওয়ার থেকে বলবে আপনি যে নম্বরে কল দিয়েছেন সেটি সংযোগ দেওয়ার সম্ভব হচ্ছে না। দুঃখিত কথা বলেন, বুঝতে হবে বিজ্ঞান সেটি কি বন্ধ আছে। দুঃখিত যারা শুধু মাওলার পাগল মাওলার পাগল করতেছে, আল্লাহ বলছে তোমাদের দেখাটা দুঃখিত, দুঃখিত, কারণ আমাকে ডাকতে হলে আমার টাওয়ার হলো আমার নবী মুস্তাফা। আমি আল্লাহকে পাইতে হলে আমার ইয়া রাসূল, ইয়া রাসূল আমাকে পেতে হলে আমার নেটওয়ার্ক আমার টাওয়ার হলো আমার বন্ধু নবী মুস্তাফা। এটা পৃথিবীর সবাইকে মানতে হবে। নবী বাদ দিয়ে আল্লাহকে ডাকলে সে ডাক কোনোদিন আল্লাহ দরবারে দুঃখিত ছাড়া জীবন ঋণ ঢুকবে না। সারাদিন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইউমিন, সে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কালেমার সাথে না বলবে ততক্ষণ পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয় আজকে 1400-1500 বছর পরে নবীজি পৃথিবীতে এসেছিলেন 570 সালে। জোরে বলুন কত? নবীজির মিলাদুন্নবী পৃথিবীতে হয়েছিল 570 খ্রিস্টাব্দ। কথা ঠিক না বেটি? আর এখন হলো 2000 কত 1400 1447 বছর আগে নবীজির মিলাদুন্নবী হয়েছিল। এই 1447 বছর ধরে পৃথিবীতে কেউ বলে নাই যে কালমা শরীফ এক লাইন ওপরে এক লাইন নিচে লিখতে হবে। এই গত বছর থেকে তার আগের বছর 2-3 বছর আগে আমাদের দেশের এক জারজের বাচ্চা জারজ, তার জন্মের ঠিক নেই, সে বলেছে কালমা শরীফটা উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে, নিচে নাকি মোহাম্মদ রাসূলুল্লাহ লিখতে হবে, এক লাইনে লিখলে নাকি শিরিক হবে। এটা যে জারজ এত কোনো সন্দেহ নেই, আপনাদের মনে ভয় করতেছে? শয়তানের বহু এলেম ছিল, শয়তানের কণ্ঠ ভালো ছিল, ইবলিস এমন কোন জায়গা ছিল না মুআল্লিমুল মালায়েকা অবস্থায় সে সেজদা করে নাই, কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে সে কিন্তু ইবলিস আবা ওয়াস্তাকবার ও কানা মিনাল কাফিরিন হয়ে গিয়েছিল। আজকে 1400-1500 বছর 1447 বছর পরে এসে আমরা এক জারজের মুখে শুনলাম কলেমাটা দুই বাক্য করতে হবে। আপনারা শোনেন নাই? ইউটিউবের মধ্যে সে বলেছে কলেমা আমাদের মসজিদ মাদ্রাসার মধ্যে যেভাবে লেখা হয় এক লাইনে, এটা নাকি কোথাও ছিল না, এটা নাকি ওপর নিচ করা ছিল। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম বলেছে
আমি জান্নাতের মধ্যে চৌকাটে জান্নাতের জানালা দরজা চৌকাটে হুর গেলমারেল দুই চোখের মাঝখানেও দেখেছি একই লাইনে আল্লাহ এবং নবীর নাম লেখা আছে। আর আদম নবীর বনি আদম হয়ে সে আজকে বলতেছে কালমা শরীফটা দুই লাইনে না লিখলে নাকি শিরিকের আওতায় আসবে। আমরা এর প্রতিবাদ করার দরকার আছে কি? অবশ্যই প্রতিবাদ করে আগামী দিনও লালদিঘির ময়দানে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে যে দেশের যুদ্ধ অপরাধের ফাঁসির কাষ্ঠ ঝুলাইছেন, দুঃখ নেই এই দেশে যারা কালেমার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে এদেরকেও ফাঁসির কাষ্ঠ ঝুলাতে হবে। হাত তোলো বলো ঠিক কিনা। ইতিহাস খুলে দেখলে বোঝা যাবে যদি এই বাংলাদেশের জমি হযরত শাহজালাল মুজাদ্দিদ ইমানের আগমন না হতো এই দেশে গোবিন্দ রাজত্ব করত, যদি পাক ভারতে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমলের আগমন না হতো পৃথিবীরাজ রাজত্ব করত, সিরে হিন্দের জমিনে যদি হযরত মুজাদ্দিদ আর পেশানের আগমন না হতো চট্টগ্রাম বারো ঢাকায় বাস করে, কিন্তু আমরা সুন্নিরা তো চুপচাপ থাকি, আমরা কিন্তু যুদ্ধ করার দিক দিয়ে সুন্নিরা অনেক দুর্বল। আমাদের ইসলামিক ছাত্র সেনার ভাইরা, আমাদের ইসলামিক যুব সেনার ভাইরা, আমাদের ইসলামিক ফ্রন্টের ভাইরা, বাংলাদেশে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে শুধু একটি কারণে, কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক পা দিয়েছেন ঠিক না? আল্লাহ পাকের মার্কার নাম লাঙ্গল ছিল কথা বল, কোরআন শরীফে কেউ বলতে পারবে যে আল্লাহ তাআলার মার্কার নাম লাঙ্গল বা ডানাসি বা দাড়ি ফাল্লা? কোন মার্কা আল্লাহ তালা ছিল না, আল্লাহ তালার মার্কা হচ্ছে নবীরা। আদম আলাইসালামকে যখন পাঠাইছিলেন তখন বলেছিলেন যে আমার মার্কা হলো আদম, যারা আদমকে মানবে তারা আমার ইমানদার বান্দা, যারা নূহ নবীকে মানবে ইব্রাহিম, যারা ইসমাইল, যারা মূসা ঈসা নবীকে মানবে তারা হবে ইমানদার, এবং কেমন পর্যন্ত যারা আমাদের নবীর কালমা শরীফ পড়বে মানবে এরাই হলো আল্লাহর দলে নবীর দলে এবং এরাই হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? নবী পাত্রী যদি কোন দল কেউ গঠন করে এদের সম্পূর্ণ বেঈমান এবং কাফেরের দল হবে, কারণ আল্লাহ তাআলার মার্কা হচ্ছে আমাদের নবী, এতে কোন সন্দেহ আছে? আবু লাহাব তুমি কাফের কেন, আবু জেহেল তুমি কাফের কেন? তারা বলবে নামাজ কালাম না পড়ার কারণে আমরা কাফের না, আমরা শুধু একটা কারণ কাফের, আমরা নবীকে নবী বলে মানিনি। কারণ নামাজ কখন আসছে? নামাজ 851 বছর 5 মাস 15 দিনের মাথায় আল্লাহর হাবিবের জাহিরি বয়স যখন 63 বছর, এই 63 বছরের মধ্যে 51 বছর 5 মাস 15 দিন যখন অতিবাহিত হয়ে গেল তখনই তো আল্লাহ মেয়েরাজে নামাজ দিলেন, এবং দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক রোজা দিলেন, যাকাত দিলেন, এবং নবম হিজরিতে যে হজ দিলেন, ইসলামগুলো তো আস্তে আস্তে আসছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইমা, ওয়ালিদ বিন মুগিরা, তোমরা আসলে কাফের কেন? আমরা শুধু নবী মানি নাই এই জন্য কাফের। তাহলে মুমিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো যারা নবীকে নবীকে মানার মতো মানে তারা হলো ইমানদার, আর যারা নবীকে মানে না তারা হলো কাফের। আপনারা বুঝতে পারেন নাই নামাজ রোজা দিয়ে কাফের বেঈমানছে না? একজন লোক ছলনা বেশে পাগড়ি মাথায় দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রেখে তো মসজিদে ঢুকতে পারে, কিন্তু সে ইমানদার না কাফের? তাকে যখন পরীক্ষা নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে, আপনি মিলাদুন্নবী করেন, আপনি কি নবীর মিলাদ ক্যাম্প করেন,
নবীজিকে আপনি কি ইলমে গায়েব স্বীকার করেন, হাজির নাজির স্বীকার করেন, নবীকে শেষ নবী হিসেবে মানেন, আমার নবী আল্লাহর নূর দিয়ে তৈরি এটা মানেন, এভাবে একটার পর একটা যখন ইন্টারভিউ হবে দেখবেন সে কি ইমানদার না বাহাত্তর না একদল না সুন্নি, বোঝা যাবে কি যাবে? গভীর মনোযোগ। আল্লাহ পীর নবী বললেন পালাম তামামান আহবাবতা, তুমি যার ভালোবাসা অধিক পরিমাণে সঞ্চয় করেছো ওই নবীর সাথে তোমার হাসন নাসর হবে। আজকের এত লাইফ, এত সাজসজ্জা, এত মহিষ, তাবারক, পেন্ডল, সব কিছুর উদ্দেশ্য আমরা যেন নবী মুস্তফার সাথে জান্নাতে যেতে পারি। আপনাদের আর কোনো ইচ্ছা আছে? আমার জীবনে একটাই আশা, সেটা হলো নবী শুধু আপনাকে পাওয়া। আমার জীবনে একটাই আশা, সেটা হলো নবী শুধু আপনাকে পাওয়া। ঠিক কিনা মনে? আমাদের দেশে একটা আব্দুল আলিমের গান হতো না, কথা বলেন না কেন, কবরের আজাবের জন্য ওই কথাটা বললাম গানের মধ্যে। এখনকার গান তো শোনার পরিবেশ নেই, যত মিথ্যা কথা তাই গানের মধ্যে ঢুকাই দিয়েছে, কিন্তু আব্দুল আলিম গাইছে একদিন মাটির ভিতরে হবে ঘর কোমনামা কেন পাদ দালান ঘর। ঠিক কথাটা কি বাস্তবসম্মত না? বলতেছে আল্লাহ বান্দা তুমি একটা লন্ডনে বাড়ি করতেছো, আমেরিকা ঢাকা শহরে তুমি এসব করতেছো কেন? তোমার বাড়ি তো সাড়ে তিন হাত মাটির নিচে, এসব বাড়ি তো তুমি থাকতে পারবে না, তোমাকে অনন্তকাল কেয়ামতে সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যে বাড়িতে অবস্থান করতে হবে সেই বাড়িটা তো তোমাকে মদিনার নবীর রঙে রঙিন হয়ে ওই বাড়ির আসবাবপত্র সাজসজ্জা সাজাতে হবে আমার নবীর সুন্নাত তরিকায়। কথা বলেন ঠিক কি না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা কেন বাদ দালান ঘর, কতক্ষণ ঠিক কি না? সেই জন্য আগের গান বাজনার মধ্যে অনেক জ্ঞানের কথা ছিল, এখনকার গানে সেটা পাওয়া সামান্য একটা গানের একটা কলি আপনাদের বুঝাই দেখেন কতগুলো মিথ্যা কথা আমাদের ছেলেরা যেটা বলে। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সম্পূর্ণ মিথ্যা কথা না? কোন সাথী কোন সাথীর কবরে গেছে? কোন প্রেমিক কোন প্রেমিকার কবরে গেছে? এমনকি কোন মায়ের কবরে কোন সন্তান গেছে যে আমার মা আমার বেশি দুধ খাওয়াইছে আমি মার সাথে যাবো? নবী আমাদের কবরে আসবে কি না? নবী হাশরের ময়দানে থাকবে কি না? বিসমিল্লাহির রহিম ইন্না মইনাকাল কাউসার, আল্লাহু আকবার বলা, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। শুধু কি কাউসার না, তাফসীরের ইবনে আব্বাসের মধ্যে দুই খণ্ডর 160 পৃষ্ঠার মধ্যে, তাফসীরে নাসাবির মধ্যে 4 খণ্ডর 55 পৃষ্ঠার মধ্যে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে 8 খণ্ডর 498 পৃষ্ঠার মধ্যে, তাফসীরে আলোসি বগদাদির মধ্যে 152 পৃষ্ঠার মধ্যে এসেছে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, ইয়াকুলু আতাইনাকা ইয়া মুহাম্মাদু আল খায়রুল কাসীর, হে নবী
আপনাকে আমি শুধু কাউসার দান করি নাই, আল খায়রুল কাসির, আমি আল্লাহর হাতে যত কল্যাণ ছিল সমস্ত কল্যাণ আমি আপনি নবীর হাতে দান করেছি। ওয়াল কোরআন মিনহু, এর মধ্যে একটু হলো কোরআন, একটু হলো কাউসার, একটু হলো শাফা। জান্নাতের চাবি কাঠি আল্লাহ নবী মুস্তাফার হাতে দান করেছে। আপনাদের বিশ্বাস হয় কি হয়? আরো কি জন বলেন? ওয়াল কোরআন মিনহু আল খায়রুল কাসির, উচ্চ স্বরে বলুন তো সুবহানাল্লাহ। আপনি মৌলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা মনে করো কেবল মাগরিবের আজান হয়েছে, কথা কন ঠিক কি? তাড়াতাড়ি বসে পড়ো, বসে পড়ো। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের দেখে অনেক কষ্ট হচ্ছে। এখন মনে করুন মাগরিবের আজান হয়েছে, আবার হঠাৎ করে ফজরের আজান হতে পারে, এই জন্য বসে পড়ো। আমাদের মেহমান আলামা এসেছেন, আমি অল্প সময়ে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা সমাপ্ত করব। আমার একটি বিষয় ছিল কবরের আজান, উচ্চ স্বরে বলুন কিসের আজান? কবরের আজান। এই আজাব থেকে বাঁচার লক্ষণগুলো আমি বলতেছিলাম। এখন কবরে আজাব যারা চায়, যারা আজাব খেতে চায়, তাদের কিছু আলামত আছে কি? আল্লাহ আমি মেরাজ গেলাম, আল্লাহ পাক আমাকে দাওয়াত দিই মেরাজের মধ্যে নিলেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, আমি নবী জাহান্নামের কিনারে দাঁড়িয়ে দেখলাম, জাহান্নামের মধ্যে অনেক শাস্তি দেখলাম, প্রত্যেকটা শাস্তির বিবরণ জানতে পারলাম, প্র্যাকটিক্যাল চোখে দেখলাম। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি মিরাজ রাতে জাহান্নামের মধ্যে দেখলাম একজন মানুষ মানুষের গোশত খাচ্ছে। কিসের গোশত? মানুষের গোশত খাচ্ছে। কারণ কি? এরা আপনার উম্মতের মধ্যে বড় বড় সকল খুর গীবত করে না, সকল খুর করে গীবত করে পর নিন্দা করে, এদের শাস্তি কেমন পর্যন্ত এইভাবে হচ্ছে বলে আল্লাহ বলে। এবার দেখতে পেলাম বিরাট বড় বড় মোটা মোটা পেটওয়ালা মানুষ, এই মানুষগুলোর পেট শীতল করে বিষাক্ত সাপ পেটের মধ্যে প্রবেশ করতেছে, আবার দংশন দিচ্ছে, বাইরে আসতেছে, আবার যাচ্ছে। মানুষগুলো চিৎকার দিয়ে দিয়ে বলছে, আল্লাহ আমাদেরকে আবার একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমরা ভালো হয়ে যাবো। আখি জিব্রাইলের কানা, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে বড় বড় সূক্ষ্ম, এরা উম্মতের মধ্যে বড় বড় সূক্ষ্ম, যারা 1,00,000 টাকা দিয়ে 1,25,000 টাকা নেয়, যারা 1,00,000 টাকা সুদ খাটাইয়া মাসে মাসে 10,000 টাকা করে নেয়, 800 টাকা জীবন শোধ হয় না,
আছে না? আজকের মুসলমানের ইমানের শক্তি হারিয়ে গেছে। আমাদের ঘরে ঢুকেছে বেরাক, সমিতি, সুদ, কত বলেন ঠিক? আমাদের ঘরে শুধু বেরাক, সমিতি, সুদের লেনদেন এগুলো প্রবেশ করে আমাদের খাদ্যের মধ্যে হালাল খাদ্য উঠে যায়, আমরা খাইতেছি হারাম পয়সার খাদ্য, কথা ঠিক না বেটা? এইভাবে একের পর এক শাস্তি। আর এক জায়গায় দেখলেন বুখারি শরীফের হাদিস, আল্লাহর বিনিময়ে আমি দেখতেছি একটা পুকুরের মধ্যে অনেকগুলো মহিলা গোসল করে, আর ওই গোসল করে যখন উপরে আসছে তখন ফেরেশতারা ওই মহিলাগুলোর মাথার উপরে পাথর দিয়ে আঘাত করতেছে, আর রক্তাক্ত অবস্থায় ওই পুকুরের মধ্যে নেমে পড়তেছে। এইভাবে গোটা পুকুরটা রক্তের পুকুর হয়ে যাচ্ছে। উপরে আস্তে আস্তে মাথার কিনু টকবক ঠকবক করে ছিন্ন বিছিন্ন হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার মার খাচ্ছে। ইয়া খি জিব্রাইল, ইরা কারা ইয়া রাসূলুল্লাহ? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এরা হলো ওই সমস্ত মহিলা যারা বিপদে অবাধে মেলামেশা করে। আছে না? আছে না? আজকের পর্দা পুষি থাকে আছে, খুব কম সংখ্যক মা বোনেরা খাস পর্দার সাথে চলাফেরা করে। অধিকাংশ যুবক যুবতী এখন বিপদের মধ্যে, কথা বলে ঠিক কিনা? সেই জন্য একের পর এক আজাবের পর আজাব নবীজি মেরাজ রাতে নিজ চোখে চক্ষু মোবারক দিয়ে দেখে আসলেন। আওয়াজ দিয়ে বলল, আমরা কি আজাব চাই না শান্তি চাই? আরো জনে বলুন, কি চাই? শুধু তাই নয়, আজাবের কথা একের পর এক শুনলে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে মানুষের আজাব হবে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বালানো হবে, ডানে আগুন, বামে আগুন, পিঠে আগুন, পেটে আগুন, মাথার তালুতে আগুন জ্বলবে। মানুষ আগুনে জ্বলতে জ্বলতে সমস্ত বডি জ্বলে যাবে, আবার টাটকা মানুষ হয়ে যাবে। এইভাবে কোনো পোড়া চামড়ার পরে আজাব হবে না, প্রত্যেকবার নতুন নতুন আজাব হবে। এই আজাব থেকে বাঁচতে হলে, কবরে আজাব থেকে বাঁচতে হলে ঈমান ঠিক রেখে আমাদেরকে আমলের প্রয়োজন আছে কিনা, সেজন্য নবীজি ফরমান, উম্মত তুমি যদি চাও দৈনিক পাঁচবার তোমার রবের সাথে দিদার করতে, শত কাজ ফেলে তুমি পাঁচ ওয়াক্ত আজান দিবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করো নবীজির মহব্বতে, যদি নামাজ কায়েম করতে পারো, পাঁচ ওয়াক্ত নামাজ যদি তুমি হেফাজত করতে পারো, নামাজের মৃত্যুর কোন কষ্ট আমার আল্লাহ দেবে না, নামাজের কবরে সওয়াল জবাব আল্লাহ পাক সহজ করে দিবে, নামাজের ডান হাতের মধ্যে আল্লাহ আমল নামা খানা দিবে, নামাজি বিদ্যুতের গতিতে পুলসের পার হয়ে যাবে, এবং নামাজি বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য আমরা নবীজির মহব্বতের সাথে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না, রমজান শরীফের রোজা চাই কি চাই না? আজকে অনেক মানুষ আছে ঈশার নামাজ আদায় করে না, আসে না? আসে না? মাহফিলে আসছে ঈশার নামাজ আদায়, এনার নামাজ কখনো কায়েম করবে বলে তো ইচ্ছা নাই, ফজরের নামাজও খুব পড়বে না, কিন্তু মাহফিল শুনতে আসছে, লজ্জার ব্যাপার। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে তিনি নামাজ জামাতে হাজির হলেন, আর আমরা উম্মতেরা সুস্থ অবস্থায় নামাজের ধারে যাই না। তাই কবরের আজাব যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছিল, এটি সারা রাত পড়লেও শেষ হবে না। এবার আসুন হাশরের বিচার, এই হাসনের বিচারের দিনে আমার নবী মুস্তফার সুপারিশ ডাকবে কি? আর একটু জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান
সবকিছু ফানফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র তোমার আল্লাহ পাক অবশিষ্ট থাকবেন, আল্লাহ পাক ছাড়া আর কিছুই থাকবে না। ইজা সামাউন ফাতারাত, আকাশ ফেটে চৌচির হয়ে ছিন্ন বিছিন্ন হয়ে জমিনে পড়বে। ওয়াইজাল কাওয়াকিব তাসারাত, তসবিহ সুদা ছিঁড়ে গেলে দাদাগুলো যেমন ঝুরঝুর করে পড়ে, এরকম আকাশের নক্ষত্র গুলো ঝুরঝুর করে পড়বে। ওয়াইজাল বিহার ফুজ্জারাত, এবং সাগর মহাসাগরের পানি একাকার হয়ে যাবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, তখন আমরা কবর থেকে যে জায়গায় উঠব ওই জায়গার নাম হলো হাশরের ময়দান। আর একটু জোরে বলুন, কোন ময়দান? হাশরের ময়দান। হাশরের ময়দানে উঠে আমরা কি করব? লম্বা হাদিসের মধ্যে বুখারী শরীফ সহ অন্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাশরের ময়দানের অবস্থা কি হবে। 12টি সূর্য, একটি সুরমা দানি 2-3 ইঞ্চি মাথার উপরে থাকবে, সুরমা দানির আংটার মতো, অথবা এক মুখ মাথার উপরে থাকবে। মানুষের ঘিলুগুলো টকবাক টকবাক করে চতুর্দিকে গলে গলে পড়বে, আর জিহুবা পানি দাও বলে নাবি পর্যন্ত ঝুলে বাইর হয়ে আসবে। এভাবে কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত গ্রামের সাগরের মধ্যে হাবুডুবু খাবে। এমন তো অবস্থায় আমরা সবাই নিজেদের এই কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য আমরা আদম আলাইহিস সালামের কাছে যাব। আদম নবীর কাছে যাই, বলবো আব্বা জান আদম আলাইহিস সালাম, আপনি আমাদের আদি পিতা, আমরা এই হাশরের ময়দানের কষ্ট সহ্য করতে পারতেছি না, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম নবী বলবে লাস্তু লাহা, আমি এই সুপারিশের উপযুক্ত নহি, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ নবী বলবে লাস্তু লাহা, আমি উপযুক্ত নহি, আমি নিজের জন্য নফসি নফসি বলে কাঁদিতেছি, তোমরা ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছে চলে যাও। আল্লাহু আকবার। সেই দিন হাশরের ময়দানে আমরা ইব্রাহিম নবীর কাছে যে বলবো আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আব্বা আপনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা, আমাদের এই মুসিবত থেকে একটু বাঁচান, কষ্ট সহ্য হচ্ছে না, জিহ্বা বাহির হয়ে গেছে ফানির পিপাসায়, আর সূর্যের তাপে গিনু টকবাক করে বাহির হচ্ছে। ইব্রাহিম নবী বলবেন লাসুলাহা, আমি উপযুক্ত নহি, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও, উনি আল্লাহর সাথে কথা বলতেন। আমরা হাসবাসীরা মুসা কালিমুল্লাহর কাছে চলে যাব। মুসা কালিমুল্লাহ বলবে লাসুলাহা, আমি উপযুক্ত নহি, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। আমরা হাসবাসীরা কাঁদিতে কাঁদিতে ঈসা রুহুল্লাহর কাছে চলে যাব। ঈসা নবী বলবেন লাস্তু লাহা, আমি উপযুক্ত নহি, তবে আমি তোমাদের জন্য একটা রাস্তা দেখাই দিতে পারি। এইভাবে সোজা ডান দিক দিয়ে চলে যাও, ওই যে একটা মাকামে মাহমুদ দেখা যাও, ওই মাকামে মাহমুদ বিরাট, যেখানে আলোকিত একটা স্থান, ওখানে যে দেখবে একটা নূরের মানুষ। এই হাশরের ময়দানে গোটা হাশরবাসী প্রকম্পিত হয়ে রয়েছে, নিজেরা নিজেদের জন্য কাঁদছে, ডানে বামে পিছনে সাধারণ দোকান, আর এই হাশরের ময়দানে সবাই নিজের চিন্তা করতেছে, আর এই মাকামে মাহমুদ রয়েছে ইমামুল মুরসালিন একটা নূরের নবী। রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে সেজদার মধ্যে পড়ে কাঁদিতেছে, তোমরা চলে যাও, আমরা হাশরবাসীরা সবাই
নবী মুস্তফার দরবারে ভিখারির মতো কাঁদিতে কাঁদিতে যখন সরে যাব, নবী মুস্তফার নূরানি হাত মোবারক দিয়ে আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকবে আর বলবে, হে আমার গুনাহগার উম্মত, এতক্ষণ কোথায় ছিলে? আমি তো আজকে তোমাদের জন্য সেজদায় কাঁদিতেছি। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমাদের দেখে মতো নবী যে আবার সেজদায় পড়ে যাবেন দীর্ঘ সেজদা, আল্লাহ পাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইরফারাসান সালতু তাওয়াশফা তুশফা। আল্লাহু আকবার বলেন, হে আমার প্রিয় হাবিব, আপনার মাথা মোবারক উত্তোলন করুন, সালতু তা আপনি কি চান খুব শিগগিরই চেয়ে নেন, আপনি যা চান সেটা দেওয়া হবে, ইশফা তুশফা, এবং আপনি সুপারিশ করুন। আমার নির্দিষ্ট বিষয় সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে আমি শেষ করে দিলাম। শাফাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সেজদার মধ্যে পড়বেন এবং শাফাতের হুকুম পাইবেন। নবীজি বলেন, আমি তিনবার শাফাত করার পরে আমার জানা মতে জাহান্নামে আমার কোনো উম্মতার থাকবে না। আর একটু জনে বলেন সুবহানাল্লাহ, আমার যে উম্মতের মধ্যে জাল্লা পরিমাণ আমি নবীর মহাব্বত থাকবে, ঈমান থাকবে, আমি তাকে শাফাআতি লিআহলিল কাবায়রের উম্মতি, আমি এই সত্য গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাহ, আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি না? আমিন বলুন আমিন। এরপরে পর্যায়ক্রমে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবেন, তার মধ্যে আছে
সুম্মাল উলামা সুম্মা শুহাদা সুম্মাল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা এর বিস্তারিত তাবীর অনেক দেরি হবে। এরপরে 28 পারায় সূরাতুল মুজাদালা এসেছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যারা আল্লাহর পক্ষ থেকে ইলম প্রাপ্ত হয়েছে ইলম ধারী আলেম উলামা ইলমে শরিয়াত ইলমে তরিকাত ইলমে মারফাত ইলমে হাকীকত তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। ওই আয়াতের পাশে তাফসীরে জালালাইন শরীফের মুদ্দাতামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওনার পাশে টিকার মধ্যে লেখা আছে কোন হাক্কানি আলেম জান্নাতের দরজায় যখন যাবে তাকে বলো আমি পীর আপনি থামো। আলেম সাহেব বলবেন কেন জান্নাতে তো অনেকে চলে গেছে আমি থামবো কেন? বলা হবে দুনিয়ায় আল্লাহর রাসূল পাওয়ার জন্য আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে আপনাকে যারা ভালোবেসেছে আল্লাহর রাসূল পাওয়ার জন্য সেই সমস্ত সাধারণ মুসলমান সুন্নি মুসলিমদেরকে ইসমাউন নাস আপনি সুপারিশ করে একই সাথে জান্নাতে নিয়ে যান। এভাবে হাক্কানি আলেমরাও হাশরের ময়দানে সুপারিশ করবে, একজন হাবেশাও সুপারিশ করবে, হাক্কানি আলেম উলামা সুপারিশ করবে। মামাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনি আয়াতের তাফসীরে বলা হয়েছে আপনার আমার নবী মুস্তাফার হাতে শাফাআত কুবরা থাকবে সবচেয়ে বড় সুপারিশ করবেন আপনার আমার নবী মুস্তাফা। আল্লাহ পাক হাশরের ময়দানে আমাদেরকে খাঁটি মুসলমান মুমিন হিসেবে এবং কবর আজাব থেকে রক্ষা করে নবীজির শাফাআত নবীজির হাতের হাউজে কাউসারের পানি যেন আল্লাহ আমাদের নসিব করে। এবং পরিশেষে আপনাদের জন্য দোয়া করি এত দূর থেকে মুসাফির অবস্থায় এসে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন অতি শীঘ্রই এই বাংলাদেশ সহ গোটা বিশ্বের জমিনে সুন্নি আকীদা সহ আমার নবী রেখে যাওয়া এই মদিনার ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়ে যায় উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাইকে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রধান মেহমানের মেহমানে আলার সুস্বাস্থ্য কামনা করে সভাপতি সাহেবের সুস্বাস্থ্য কামনা করে পশ্চিম কুসুমপুরা পেঠান সর্দার একত সংঘকে ধন্যবাদ জানে আপনাদের সকলের দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার তকরীর এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া